আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে একটা সুখবর দিব যে ফিলিপাইনি আখ থেকে গুড় হয় এবং খুবই ভালো মানের গুড় হয়। এই বিষয়ে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিব, একেবারে যে চূড়ান্ত ধারণা সেটা না, প্রাথমিক ধারণা। প্রাথমিক ধারণাটা আমি কীভাবে পাইছি সেই বিষয়ে প্রথমে বলি। ফিলিপাইনি আখ থেকে গুড় হয় এবং ভালো মানের গুড় হয়, এইটা আমি গত রাতে আমাদের যে সফি স্যার আছে, আমার চ্যানেলে ভিডিও আছে, দেখবেন সফি স্যারের আখ ক্ষেতের ভিডিও, 30,000 আখের বিশাল বাগান, এরকম একটা থাম্বনেইল দেওয়া আছে। তো সফি স্যারের সাথে কালকে আমার কথা হলো, সফি স্যারের ক্ষেত্রে 30,000-এর মতো আখ আছে। তো স্যারের ক্ষেত্রের আখগুলো কী হয়েছিল, মাটিতে বিছাইয়া গেছিলো, সাইজ ভালো ছিল না, মানে মাটিতে পইরা যাইয়া সাইজ নষ্ট হয়ে গেছিলো। তো স্যার মোটামুটি তার ক্ষেতের এক চতুর্থাংশ, মানে চার ভাগের এক ভাগ আখ বিক্রি করে দিছে, মানুষ তাড়া করার জন্য নিছে, বাকি আখগুলো ক্ষেতের মধ্যে বিছায় টিছায় রয়েছে। এখন ওই আখের অবস্থা কী, মানে ব্যবস্থা কী হবে, এটার জন্য স্যার চেষ্টা করতেছে কি গুড় বানাইয়া বিক্রি করবে, বাজারে ছাড়বে গুড় বানাইয়া। তো উনি হচ্ছে গুড় বানানোর চেষ্টা করছে, এবং উনি আমাকে যে ধারণা কথাটা বললো কালকে, ওনার সাথে তো কথা হলো ফোনে, বললো যে এই ফিলিপাইনি আখ থেকে, আখের রস থেকে খুবই ভালো মানের গুড় হয়, দানাটা নাকি মোটা, অনেক ভালো গুড় হয়। ওইখানে ওনাদের পার্শ্ববর্তী এলাকায় হচ্ছে আপনার ওই গুড় ভাঙানোর জন্য লোক আসছে, তাদেরকে দিয়ে গুড় বানাইছে, অনেক ভালো গুড় হয়। তো আখের গুড় আপনার হচ্ছে ওই যে লোকগুলা গুড় বানাইয়া বিক্রি করতেছে ওনাদের পার্শ্ববর্তী এলাকায়, ওরা হচ্ছে অন্য জাতের আখ থেকে গুড় বানাইয়া সেগুলো 150 টাকা কেজি পাইকারি বিক্রি করে। আর যদি আমরা এগুলা অনলাইনে নিজেরাই বিক্রি করতে পারি তাহলে সেক্ষেত্রে দাম আরও বেশি পাওয়া যাবে, সেটা অবশ্যই সবাই বুঝতেছেন। তো 150 টাকা কেজি যদি ধরেন, তো আখের রস আপনার হচ্ছে খেজুরের রসের থেকে প্রায় দ্বিগুণের মতো মিষ্টি। আমি একটা বিষয় জানি যে 1 কেজি খেজুরের গুড় বানাইতে প্রায় 10 কেজি আখের রস লাগে, সরি গুড় খেজুরের রস লাগে, 1 কেজি খেজুরের গুড় বানাইতে 10 কেজি খেজুরের রস লাগে। তো আখের রস যেহেতু খেজুরের গুড়ের থেকেও, খেজুরের রসের থেকে বেশি মিষ্টি, তাহলে আমার মনে হয় যে আখের রস আরও কম লাগবে 1 কেজি গুড় বানাইতে, 1 কেজি আখের গুড় বানাইতে রসের পরিমাণ আরও কম লাগবে। ধরেন 8 কেজি রস লাগলো 1 কেজি গুড় বানাইতে, তো 8 কেজি রস যদি লাগে তাহলে আপনার হচ্ছে ফিলিপাইনি আখের যে দৈর্ঘ্য আর যে উচ্চতা, সরি যে উচ্চতা আর যে মোটা, এই এক একটা আখ থেকেই কিন্তু মোটামুটি আপনার 4 কেজির মতো করে রস পাওয়া যাবে, 3 থেকে 4 কেজি। তো আমরা যদি 3টা আখ ধরি, যে 3টা আখ নিলাম, 3 কেজি করে 9 কেজি রস হইলো, সেখান থেকেও যদি আমরা 1 কেজি করে গুড় পাই, তাহলে 150 টাকা কেজি পাইকারি বিক্রি করলে আমাদের 3 আখের দাম আসে 150 টাকা, প্রতি আখের দাম আসে 50 টাকা। তাহলে আখগুলো যদি আমরা গুড় হিসাবে বিক্রি করে দেই তাহলেও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের লাভ থাকবে। সুতরাং একটা কথা যে আছে, হাতি মরলেও 1 লাখ টাকা, বাঁচলেও 1 লাখ টাকা, এই কথাটা কিন্তু এই ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য হবে। সুতরাং যারা ফিলিপাইনে আখ চাষ করছেন, আমার মনে হয় যে এটা তাদের জন্য একটা আশার বাণী, যে আপনারা আখ যদি বিক্রি করতে নাও পারেন, গুড় হিসেবে গুড় বানিয়ে বিক্রি করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এটা যথেষ্ট পরিমাণে ভালো মানের আখ, মুখে খাওয়ার আখ, এটা এমনিই বাজারে বিক্রি হয়ে যাবে, আপনাদের এটার বিক্রয় নিয়ে আশা করি যে চিন্তা করতে হবে না। তো তারপরেও এটা আর একটা সুসংবাদ, তো এই সফি স্যার হচ্ছে আমার মনে হয় উনি কিছুদিনের মধ্যেই এই গুড় বানাইয়া বিক্রি করা শুরু করবে। তো তখন হয়তো উনি আমাকে দাওয়াত করতে পারে ওইখানে যাওয়ার জন্য, দেখার জন্য, ভিডিও করার জন্য। আমি ওইখানে যদি যাই সেটার একটা ভিডিও বানাইয়া বিস্তারিত আপনাদেরকে জানাবো যে কী অবস্থা হইতেছে, কয়টা আখ থেকে কয় কেজি গুড় পাওয়া যাইতেছে, প্রতি আখের দাম কেমন পড়তেছে, গুড়ের দাম কেমন পড়তেছে, এই সব বিষয় নিয়ে আমি আপনাদেরকে সুন্দর ধারণা দিব। এটা আমাদের কাশ্মীরি আপেল কুল বড়ই আছে কাছে, তো এটা আপনারা জানলেন, আপনাদের আমার মনে হয় যে ভিডিওটা বেশ হেল্পফুল হবে। আসলে ক্ষেতের ভিতরে এখন হচ্ছে এই শিশির পড়ে আছে, গাছের পাতাগুলো ভেজা, জামাকাপড় পরে আমি ওখানে গেলাম না, কারণ ওখানে গেলে আমি হচ্ছে ভিজা যাব, প্রচণ্ড শীত আজকে জানুয়ারি মাসের 6 তারিখ 2023 সালের, এই জন্য ক্ষেতের ভিতরে গেলাম না। তো এই ছিল আপনাদের জন্য আজকের বার্তা, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।